আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। তো আমাদের কার থেকে কি শিখলাম সিরিজের নতুন একটি পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এবং এই সিরিজে আমি আপনাদেরকে জানাই যে আমি আমার আশেপাশে মানুষ বা পরিবেশ থেকে কি শিখেছি। তো আজকের ভিডিওতে আমি যার ব্যাপারে জানাবো তিনি হচ্ছেন আমার ছোট চাচা। তো আমার ছোট চাচা খুবই ইন্টারেস্টিং একজন মানুষ এবং খুবই বিজনেস ওরিয়েন্টেড একজন পার্সন আর কি। তো খুবই আর কি, আপনি যখন তার সাথে কথা বলবেন তখন দেখবেন যে আপনার পুরো আর কি মাইন্ডটা একদম অন্যরকম হয়ে যাবে আর কি। তিনি এত ভালো ভালো কথা জানেন। তো তিনি বলেছেন যে তিনি যখন রাতেরবেলা ঘুমান, মানে রাত 11টা বাজে তিনি তার মোবাইল বন্ধ করে দেন এবং সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে তিনি তার মোবাইলটি অন করেন। তো তার কথা হচ্ছে রাতে ঘুমের মধ্যে যেন কেউ কোনো ফোন দিতে না পারে, যদি খুব বেশি জরুরি হয় তাহলে তার বউ আছে, তার বাসায় আরও তার সন্তানেরা আছে, তাদেরকে ফোন দিবে, কিন্তু তাকে যেন ফোন দিয়ে না ওঠানো হয়। তো এটা হচ্ছে তার একটি খুবই জরুরি একটি টিপস, এবং এটি আমি যখন মানা শুরু করেছি আমি বলতে পারি যে জীবনের অনেকগুলো টেনশন কম হয়ে গিয়েছে, কারণ অনেকে দেখা যায় অসময়ে ফোন দেয় রাত্রেবেলা। তো আমি এখান থেকে আপনাকে বলতে চাই যে এই যে টিপসটি এটাকে তো আপনারা অবশ্যই মানবেন, যে রাতে আপনি যখন ঘুমাবেন তো ঘুমাবেন তো আপনারা 2টা 3টা বাজে, এটা তো আসলে অন্য কথা, কিন্তু রাত 11টা বাজে বা 10টা বাজে যখন আপনারা ঘুমানোর সময় হবে বা ঘুমের প্রস্তুতি নেবেন, তো আগে আগে মোবাইলটি অ্যারোপ্লেন মোডে দিয়ে দিবেন। তাহলে হবে কি, মোবাইল বন্ধ করার দরকার নেই কিন্তু কোনো ফোন আসবে না। তো অবশ্যই অ্যারোপ্লেন মোডে দিয়ে রাখবেন এবং তখন আপনারা ঘুমানোর সময় দেখবেন যে কোনো টেনশন নেই, কোনো ফোন আসবে না, কেউ ডিস্টার্ব করবে না আপনাদেরকে। যখন অনেকে বলতে পারেন যে ভাই রাতের বেলায় তো অনেক ইম্পর্টেন্ট কল আসে, তো যাদের ইম্পর্টেন্ট কল আসে তারা তো অবশ্যই রাতের বেলা মোবাইল অন রাখবেনই, সবার কি ইম্পর্টেন্ট কল আসে? এবং রাতে কি আপনার পাশে কেউ থাকে না বা বাসায় কেউ থাকে না? যারা নাকি একা থাকেন তাদের ব্যাপারটা ভিন্ন, এবং এই টিপসের কিন্তু অনেকগুলো এক্সেপশনাল উদাহরণ দেওয়া যাবে। তো সেগুলোর ব্যাপারে আমরা কথা বলবো না, আমরা বলবো যে মোবাইল রাত্রেবেলা ঘুমানোর আগে বা 11টা 10টা বাজে অ্যারোপ্লেন মোডে দিয়ে রাখবেন যেন কেউ আপনাকে ডিস্টার্ব করতে না পারে। তো এটাই হচ্ছে সব থেকে ভালো একটি উপায় আর কি, বাকি যা আছে তার ব্যাপারে আমরা কোনো কথা বলবো না। তো এই হচ্ছে কথা, তো এই হচ্ছে আজকের ভিডিও। তাহলে আমরা বিদায় নেই, ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে আগামীকাল। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে বিদায় নেই, আসসালামু আলাইকুম সবাইকে।